প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত মডেল কোশ্চেন পেপার 16-এর একই দাগে সমস্যাগুলি সমাধান করব। মডেল কোশ্চেন পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম সমস্যা, 0.23 পৌনঃপুনিক প্লাস 0.52 পৌনঃপুনিক এর মান। 0.23 পৌনঃপুনিক প্লাস 0.52 পৌনঃপুনিক, দুটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা। আমরা এই দশমিক সংখ্যাগুলিকে সামান্য ভগ্নাংশের আকারে লিখে ফেলব। 0.23 পৌনঃপুনিক সমান 23/99, 0.52 পৌনঃপুনিক সমান 52/99। তাহলে লসাগু 99, লবে হবে 23 + 52 ইকুয়ালস 75/99 ইকুয়ালস 0.75 পৌনঃপুনিক। অপশান সি, 0.75 পৌনঃপুনিক সঠিক উত্তর। আমরা এভাবে যোগ করতে পারি, অথবা 0.23 পৌনঃপুনিক ইকুয়ালস 0.23 23 23 23 ... অর্থাৎ 23, এই দুই অঙ্কের পুনরাবৃত্তি ঘটছে, তাই এই দুটি অঙ্ক পৌনঃপুনিক চিহ্নের মধ্যে আছে। একইভাবে 0.52 পৌনঃপুনিক ইকুয়ালস 0.52 52 52 52 ... তাহলে 0.23 পৌনঃপুনিক প্লাস 0.52 পৌনঃপুনিক ইকুয়ালস 0.75 75 75 75 ... ইকুয়ালস 0.75 পৌনঃপুনিক। এভাবে আমরা করতে পারি। দ্বিতীয় সমস্যাটি লক্ষ্য করো। 4√(x³y)(x⁻¹y⁵) এর সরলতম মান ইকুয়ালস 4√(, তাহলে এই ভগ্নাংশ আকারের লবে আছে এক্স কিউব, হরে আছে x⁻¹। হরের x⁻¹কে লবে নিয়ে গেলে হবে x⁻¹, তাহলে লবে হবে x³ + 1, অর্থাৎ x⁴। একইভাবে হরে আছে y⁵, লবে আছে ওয়াই, লবের ওয়াই হরে নিয়ে এলে হবে y⁻¹। y⁵ × y⁻¹, তাহলে y⁵¹ অর্থাৎ y⁴ ইকুয়ালস 4√(x/y)⁴ ইকুয়ালস x⁴ ⁴ ⁴ ⁼, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু চতুর্থ মূল নির্ণয় করতে হবে, তাই আমরা সূচক 1/4 করলাম ইকুয়ালস x⁴ × 1/4 1 ইকুয়ালস x⁵y, অর্থাৎ অপশান এ x⁵y এক্ষেত্রে সঠিক উত্তর। তৃতীয় সমস্যাটি লক্ষ্য করো। x⁴ n + y⁴ n অখণ্ড সংখ্যা, বহুপদী সংখ্যামালাটি x + y দ্বারা বিভাজ্য হবে যখন, ধরি f(x,y) ইকুয়ালস x⁴ n + y⁴ n, যেখানে n অখণ্ড সংখ্যা, অর্থাৎ এটি একটি বহুপদী সংখ্যামালা। x+y এই বহুপদী সংখ্যামালা দ্বারা বিভাজ্য হবে f(x,y) এই বহুপদী সংখ্যামালাটি। তাহলে প্রথমে আমরা x+y বহুপদী সংখ্যামালা 0 নির্ণয় করে নিই। x+y = 0 বা x = -y, f(x,y) এর পরিবর্তে আমরা -y, y এর মান নির্ণয় করি। f(-y, y) = তাহলে -y⁴ n + y⁴ n, অর্থাৎ x এর পরিবর্তে -y বসিয়েছি। n অযুগ্ম
संख्या होले अर्थात बीजोड़ संख्या होले एफ ऑफ माइनस वाई ओ आई इक्वल्स তাহলে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার কোন একটি বিজোড় সংখ্যা ধরি ওয়ান সেক্ষেত্রে মাইনাস ওয়াই হবে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি হবে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফাইভ হবে অর্থাৎ এন অযুগ্ম সংখ্যা হলে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন হবে তাহলে এফ অফ মাইনাস ওয়াই ওয়াই এর মান হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস জিরো আবার এন যুগ্ম সংখ্যা হলে অর্থাৎ জোড় সংখ্যা হলে এফ অফ মাইনাস ওয়াই ওয়াই ইকুয়ালস মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার জোড় সংখ্যা ধরি টু আসলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার ফোর হলে ওয়াই টু দি পাওয়ার ফোর অর্থাৎ এটি ধনাত্মক হবে তাহলে ওয়াই টু দি পাওয়ার এন হবে অর্থাৎ এন অযুগ্ম হলে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন সমান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন আর এন যুগ্ম হলে মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস ওয়াই টু দি পাওয়ার এন তাহলে এফ অফ মাইনাস ওয়াই ওয়াই এর মান ওয়াই টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন নট ইকুয়াল জিরো যেহেতু এফ অফ এক্স ওয়াই ইকুয়ালস এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়াই টু দি পাওয়ার এন এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য হলে এফ অফ মাইনাস ওয়াই ওয়াই ইকুয়ালস জিরো হয় অতএব এফ অফ মাইনাস ওয়াই ওয়াই ইকুয়াল জিরো যেখানে এন অযুগ্ম অতএব এন অযুগ্ম অর্থাৎ অপশান বি এন অযুগ্ম এক্ষেত্রে সঠিক উত্তর চতুর্থ সমস্যাটি লক্ষ্য করো টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স সমীকরণের লেখচিত্রের সঙ্গে সমান্তরাল একটি সরলরেখার সমীকরণ হবে পাঠ্যপুস্তকে 51 নম্বর পৃষ্ঠায় লক্ষ্য করো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো প্রদত্ত সমীকরণের লেখচিত্র দ্বয় পরস্পর সমান্তরাল হবে যখন এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু অসমান সি ওয়ান বাই সি টু আমরা এই নিয়মকে কাজে লাগাবো তাহলে এক্ষেত্রে প্রদত্ত সমীকরণ টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল সিক্স ধরি এটি এক নম্বর এবং অপশান এতে দেওয়া সমীকরণ ফোর এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টেন ধরি এটি দু নম্বর অপশান বিতে দেওয়া সমীকরণ থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল সিক্স ধরি এটি তিন নম্বর অপশান সিতে দেওয়া সমীকরণ টুয়েলভ এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়ালস থার্টি সিক্স ধরি এটি চার নম্বর এখন তাহলে এক ও দুই থেকে পাই এ ওয়ান অর্থাৎ এক নম্বর সমীকরণের এক্সের সহগ টু বাই এ টু অর্থাৎ দু নম্বর সমীকরণের এক্সের সহগ ফোর বি ওয়ান অর্থাৎ এক নম্বর সমীকরণের ওয়াই সহগ ওয়ান বাই বি টু অর্থাৎ দু নম্বর সমীকরণের ওয়াই সহগ টু আমরা জানি টু বাই ফোর ইকুয়ালস ওয়ান বাই টু এক্ষেত্রে ধ্রুবক সিক্স এবং এক্ষেত্রে ধ্রুবক টেন সিক্স বাই টেন লঘিষ্ঠ করে পাই থ্রি বাই ফাইভ সুতরাং ওয়ান বাই টু নট ইকুয়াল সিক্স বাই টেন আমরা অন্যগুলো নাও করে দেখাতে পারি তাহলে এক্ষেত্রে এই নিয়মটি খাটছে অতএব এক নম্বর ও দু নম্বর
समीकरणের লেখচিত্র পরস্পর সমান্তরাল অর্থাৎ এক্ষেত্রে অপশন এ 4x প্লাস 2y ইকুয়ালস 10 সঠিক উত্তর। অপশন বিতে থাকা সমীকরণ অর্থাৎ 3 নম্বর সমীকরণ, অপশন সিতে থাকা সমীকরণ অর্থাৎ 4 নম্বর সমীকরণ, একইভাবে 1 নম্বর সমীকরণের সাথে আমরা এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু নট ইকাল সি ওয়ান বাই সি টু হয় কিনা দেখব, হবে না। সুতরাং প্রদত্ত এই সমীকরণের লেখচিত্রটি এবং অপশান বিতে থাকা সমীকরণের লেখচিত্র অপশান সিতে থাকা সমীকরণের লেখচিত্র সমান্তরাল হবে না। পঞ্চম সমস্যাটি লক্ষ্য করুন, এ বি সি ডি রম্বসের কোণ এ সি বি সমান 40 ডিগ্রি হলে কোণ এ ডি বি এর পরিমাপ হবে। ধরি এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, অতএব কোণ বি ও সি সমান 90 ডিগ্রি। যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি ও সি সমান ও এ, ও বি সমান ও ডি, আমরা কেবলমাত্র 90 ডিগ্রি এই অংশটা নিলাম। কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ হলে সেটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ ডি ও সি এর কোণ সি সমান 40 ডিগ্রি, অতএব কোণ বি সমান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়ালস 50 ডিগ্রি, অর্থাৎ বি ও সি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের মান 40 ডিগ্রি, অতএব অপর সূক্ষ্মকোণের মান 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 50 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি একটি রম্বস, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক, আমরা জানি রম্বস একটি সামান্তরিক, অতএব বি সি সমান্তরাল এ ডি এবং বি ডি ভেদক। তাহলে বি সি এ ডি সমান্তরাল এবং বি ডি ভেদক, অতএব কোণ সি বি ডি সমান একান্তর কোণ এ ডি বি, অতএব কোণ এ ডি বি সমান কোণ সি বি ডি সমান কোণ সি বি ও সমান কোণ 50 ডিগ্রি, অতএব অপশান এ 50 ডিগ্রি সঠিক উত্তর। তাহলে বি ও সি সমকোণী ত্রিভুজের ও কোণ সমকোণ, যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সি কোণ 40 ডিগ্রি প্রদত্ত, সেখান থেকে আমরা বি কোণ নির্ণয় করেছি 50 ডিগ্রি, এ বি সি ডি একটি রম্বস সুতরাং এটি একটি সামান্তরিক, সুতরাং তার বিপরীত হবে সমান্তরাল, অর্থাৎ এক্ষেত্রে বি সি সমান্তরাল এ ডি এবং ডি বি ভেদক, সুতরাং একান্তর কোণ দুটি সমান, অর্থাৎ এই বি কোণ এই ডি কোণ সমান, আমাদের এই ডি কোণের মান নির্ণয় করতে হবে, অর্থাৎ কোণ এ ডি বি এর মান নির্ণয় করতে হবে, তাহলে কোণ এ ডি বি সমান কোণ সি বি ডি সমান 50 ডিগ্রি, অপশান এ 50 ডিগ্রি সঠিক উত্তর। শেষের সমস্যাটি লক্ষ্য করো, এক্স মাইনাস 7 এবং 3 মাইনাস 3 বিন্দুদ্বয়ের দূরত্ব 5 একক হলে এক্স এর মানগুলি হল, এক্স মাইনাস 7 এবং 3 মাইনাস 3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক,
अतएव स्क्वायर रूट ऑफ एक्स माइनस थ्री एर होल स्क्वायर प्लस माइनस सेभेन माइनस माइनस थ्री अर्थात माइनस सेभेन प्लस थ्री एर होल स्क्वायर इक्वल्स फाइव अर्थात दुटी बिंदु मध्य दूरत्व निर्णय सूत्र दुटी बिंदुर स्थानांक एक्स वन वाई वन एक्स टू वाई टू होले तादेर मध्यकार दूरत्व स्क्वायर रूट अफ एक्स वन माइनस एक्स टू एर होल स्क्वायर प्लस वाई वन माइनस वाई टू एर होल स्क्वायर से ही सूत्रे सहाज्ये आमरा एटा करेछि बा बाम पक्षे वर्गमूल चिन्ह आछे समाधानेर जन्य उभय पक्षके वर्ग करे फेली एक्स माइनस थ्री एर होल स्क्वायर प्लस माइनस सेभेन प्लस थ्री इक्वल्स माइनस फोर ताहले माइनस फोर एर होल स्क्वायर इक्वल्स फाइव एर स्क्वायर ट्वेंटी फाइव बा एक्स स्क्वायर माइनस टू इंटू एक्स इंटू थ्री अर्थात सिक्स एक्स प्लस थ्री स्क्वायर नाइन प्लस माइनस फोर एर स्क्वायर सिक्सटीन इक्वल्स ट्वेंटी फाइव बा एक्स स्क्वायर माइनस सिक्स एक्स इक्वल्स जिरो बा एक्स इंटू एक्स माइनस सिक्स इक्वल्स जिरो अतए एक्स इक्वल्स जिरो अथवा एक्स माइनस सिक्स इक्वल्स जिरो एक्स इक्वल्स सिक्स ताहले एक्सर मान दुटी जिरो बा सिक्स अर्थात अपशन ए जिरो बा सिक्स सठिक उत्तर। प्रिय शिक्षार्थीरा आशा करी प्रति समस्या समाधान कौशल बुझते पे बुझते को समस्या हमें कमेंट बक्से जाना।